হ্যাঁ ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আর যাদের মন ভালো নেই, তাদের মন ভালো করতে আজকের সোমবারের গল্পের ঝুলি নিয়ে তোমাদের গল্প বলার বন্ধু শ্রাবণী আবার এলাম তোমাদের প্রিয় চ্যানেল লাভস ফর ক্রিয়েচার্স ইউটিউব চ্যানেলে। আজকের ঝুলির প্রথম গল্প ভূত স্পেশালে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা এক চতুর্দশীর রাত। ফ্রিতে সাবস্ক্রাইব করুন লাভস ফর ক্রিয়েচার্স ইউটিউব চ্যানেলটিকে এবং বেল আইকনটি প্রেস করুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। হঠাৎ মা ফোন করে জিজ্ঞেস করলে, তুই কি আজ কলকাতায় ফিরে আসছিস? আমি এসেছিলাম শান্তিনিকেতনে আমার স্কুলের বন্ধু উৎপলের ভাইপোর অন্নপ্রাশনের নেমন্তন্নে। অনুষ্ঠানটা ছিল দুপুরে, বিকেলের ট্রেনে আমার কলকাতায় ফিরে যাওয়ার কথা, মাকে বলেওছি সে কথা। তাই একটু আশ্চর্য হয়েই বললাম, হ্যাঁ কেন বলো তো? মা একটু ইতস্তত গলায় বললে, আজকের রাত্রিটা বোলপুরে থেকে জানা। বোলপুর আমার মামার বাড়ি, অবশ্য এখন মামারা বাড়িতে কেউ নেই, মা মাঝে মাঝে এসে থেকে যান। কিছু দরকার ছিল মা? শোন, আজ তো ভূত চতুর্দশী, আজকের দিনে রাত্রে বাড়িতে 14টা মাটির প্রদীপ জ্বালিয়ে রাখতে হয়। জানি মা, তাহলে 14 পূর্বপুরুষের আত্মা তৃপ্ত হয়ে আশীর্বাদ করে, বাড়ি থেকে সব অশুভ শক্তি দূর করে দেয়। ঠিক আছে, আমি রাত্রে মামার বাড়িতে থেকে যাচ্ছি, সন্ধেবেলা নাগাদ যাব। কারণটা আমি জানি দেখে মা খুশি হয়ে বললে, সুব্রত দাদাদের বাড়িতে চাবি রেখে এসেছি, আমি বাসন্তীদিকে বলে দিচ্ছি, বাড়ির চাবি মাটির প্রদীপ সব পৌঁছে দেবে। তোর কাছে বাসন্তীদের মোবাইল নম্বর আছে তো? পৌঁছানোর আগে ওকে একটা ফোন করে দিস। একটা সময় বাসন্তী মাসির মা মামার বাড়িতে কাজ করত। বাসন্তী মাসি অনেক ছোট বয়স থেকে মামার বাড়িতেই মানুষ। এখনো মা বোলপুরে থাকতে এলে বাসন্তী মাসি সবসময় মায়ের কাছে এসে থাকে। এমনিতে কাল কালী পুজোর ছুটি। উপালের বাড়ি থেকে বেরিয়ে স্টেশনে না গিয়ে চলে এলাম মামার বাড়িতে। ততক্ষণে সন্ধ্যা মরিয়ে অন্ধকার হতে শুরু করেছে। আমার মামার বাড়িটা একটু নির্জন জায়গা। আজ কালী পুজোর আগের দিন, কলকাতা যেমন আলোর রোশনাইতে ঝলমল করছে, আকাশে বাজি পোড়ানোর মহড়া চলছে, এখানে এলে মনে হবে অন্য গ্রহে এসে গিয়েছি। এখানে ঝোপঝাড়ে জোনাকির সবুজ আলো ঝিকমিক করছে, নিঝুম বাতাসে ঝিঝিটের ডাক। পৌঁছে দেখলাম বাড়ির সামনে বাসন্তী মাসি জিনিসপত্র নিয়ে বসে আছে। আমাকে দেখে বাসন্তী মাসি খুব খুশি। ছোটবেলায় আমাকে যেমন আদর করত, সেই রকম ভাবে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কতদিন পর এলি, খুব ভালো হয়েছে আজ তুই এসেছিস কুশ। আমি ইয়ারকি করে বললাম, তোমার ভূত প্রেত দৈত্যদানয় এত ভয় যে তুমি প্রদীপ জ্বালাতে আসতে পারলে না বলেই আমাকে আসতে হলো। বাসন্তী মাসি আমাকে তাড়াতাড়ি থামিয়ে দিয়ে বলল, আজকের রাতে ওসব নাম মুখেও আনতে নেই। মামার বাড়িতে ঢুকে দেখলাম কেউ না থাকলেও ছোট এই একতলা বাড়িটা বাসন্তী মাসি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। আমাকে গরম গরম ফুলকো লুচি তরকারি খাইয়ে বলল, চল এবার প্রদীপগুলো জ্বালিয়ে দিবি। বাসন্তী মাসি প্রদীপ, সলতে, তেল সব নিয়ে এসেছিল। আমাকে বলল প্রদীপগুলো ভর্তি করে তেল দিয়ে দিতে, যাতে সারা রাত্রি জ্বলে। তারপর ওর দেখিয়ে দেওয়া বাড়ির সব ঘরের বিভিন্ন কোণে, সিঁড়িতে, চিলি কোঠায় 14টা প্রদীপ জ্বালিয়ে দিয়ে দেওয়ালে টাঙানো দাদু ঠাকুমার দিদিমারদের ফটোতে প্রণাম করলাম। বাসন্তী মাসি আমার জন্য রাত্রে রান্না করতে গেল। আমি মাকে ফোন করে সব জানালাম। মা খুশি হয়ে বললেন, যাক এবার ভূত চতুর্দশীর দিন প্রদীপ জ্বলল। শোন, তোর তো একা থাকার অভ্যেস আছে, বাসন্তী দিকে আটকাস না, ওর বাড়িতে কালী পুজোর জন্য মেয়ে জামাই এসেছে। বাসন্তী মাসি অবশ্য কিছুতেই আজকে রাত্রে আমাকে একা বাড়িতে রেখে যেতে রাজি হচ্ছিল না। রাত্রে আমার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর অনেক বুঝিয়ে বাসন্তী মাসিকে রাজি করালাম বাড়ি ফিরে যেতে। বললাম, তোমার মোবাইল নম্বর তো আমার কাছেই আছে, তোমার বাড়িও বেশি দূরে নয়, কোনো দরকার হলেই তোমাকে মোবাইলে ডাকবো।
বাসন্তী মাসি তবুও আমাকে বারবার সাবধান করে গেল, দরজায় একদম খিলেটে শুবি, বাইরে থেকে কোনো আওয়াজ হলে দরজা খুলবি না, আর প্রদীপগুলো যেন সারা রাত্রি জ্বলে। রাত্রে আমার কিছুক্ষণ বই না পড়লে ঘুম আসে না। ব্যাগটাকে পুজো বার্ষিকী ছিল, একটা রহস্য উপন্যাস অর্ধেকটা পড়া হয়েছিল, বাকিটা পড়ে শেষ করতে করতে রাত্রি 12:30 বেজে গেল। আলো নিভিয়ে দিলাম, আর সেই মুহূর্তে গোটা বাড়িটা জায়গায় জায়গায় প্রদীপের আলোতে কীরকম যেন অদ্ভুত রহস্যময় দেখতে হয়ে উঠল। দেওয়ালে দাদু ঠাকুরদাদের ছবিগুলো ভীষণ যেন গম্ভীর, সিলিংটা যেন অনেক উপরে উঠে গিয়েছে, চেয়ার টেবিলের পায়াগুলো লম্বা ছায়া ফেলেছে, বাতাসে তেলপোড়া গন্ধ। মিথ্যে লিখব না, যেটা আমার সচরাচর হয় না সেটাই হতে শুরু করলো, একটা গা ছমছমে অস্বস্তিকর অনুভূতি। মনে হলো বাসন্তী মাসিকে থেকে যেতে বললেই ভালো হতো, কিন্তু এখন এত রাত্রি হয়েছে বাসন্তী মাসিকে আর ফোন করে ডাকা যায় না। বেশ বুঝতে পারলাম, এই প্রদীপগুলো যদি জ্বলে রাত্রে আমার ঘুম হবে না। বাসন্তী মাসির কথা উপেক্ষা করে প্রদীপগুলো একে একে নিভিয়ে দিয়ে বাথরুমের একটা আলো জ্বেলে দরজাটা অল্প ফাঁক করে রেখে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম, ঘুমটা হঠাৎ ভেঙে গেল, কে যেন আমার হাতে সুড়সুড়ি দিচ্ছে, বুকটা ধকধক করতে শুরু করলো। তারপর সাহস করে হাতটা দেখে ভয়টা ভাঙল। পুজো বার্ষিকী খাটে রেখেই শুয়ে পড়েছিলাম, মলাটের ফোলটা খুলে হাতে লাগছিল পুজো বার্ষিকীটা নিয়ে হাত বুলিয়ে খাটের তলায় রাখতে গিয়ে মনে হলো খাটের তলাটা অস্বাভাবিক ঠান্ডা, আর তারপরে খাটের তলা থেকে একটা বাচ্চা মেয়ে যেন কোকিয়ে কেঁদে উঠল। মনের ভুল কি, আর কোনো আওয়াজ নেই, বাইরে বরং ঝিঁঝির ডাকগুলো আরো জোরে হতে থাকলো। বুঝতে পারলাম আমি ঘামতে আরম্ভ করেছি, এমন সময় স্পষ্ট আমার নামের ডাক শুনলাম, অঙ্কুশ আয় আয়, গলাটা মহিলার আর ডাকটা আসছে ছাদে যাওয়ার সিঁড়ির অন্ধকার থেকে। আমি কাঠ হয়ে বসে আছি, আবার ডাকটা এলো, অঙ্কুশ আয়, তোর খাটের তলায় খুব বিপদ। এবার ডাকটা সিঁড়ির থেকে ঘরে ঢোকার দরজার দিকে এগিয়ে আসছে। না হোক, আর থাকতে পারবো না, এই বাড়ি থেকে বেরোতেই হবে, বাকি রাতটা খোলা আকাশের নিচে থাকব, সমস্ত নার্ভ শক্ত করে খাট থেকে নামতে যাব। এমন সময় পিছন থেকে শুনলাম আরও একটা গলা, না কুশ, বিছনা থেকে নামবি না। ঘাড় ঘুরিয়ে চমকে উঠলাম, বাসন্তী মাসি? বাসন্তী মাসির হাতে ধরা একটা মোমবাতি, সেই আলোতে ভীষণ পাংশু লাগছে বাসন্তী মাসির মুখটা। বাসন্তী মাসি আমার দিকে আর একবারও তাকালো না, ওই মোমবাতি দিয়ে একটা একটা করে মাটির প্রদীপ জ্বালাতে জ্বালাতে ছাদের দিকে চলে গেল। ঘরটা সেই আবার আগের মতো হয়ে উঠল, আমার আর কোনো বোধ কাজ করছিল না। তবে মায়ের একটা কথা মনে পড়ল, ভয় পেলে মা দুর্গা আর গণপতিকে স্মরণ করবি। পুজো বার্ষিকীটার উপর চোখ পড়ল, মলাটের নৌকার উপর মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ সবাই। পুজো বার্ষিকীটাই বুকে জড়িয়ে চোখ বন্ধ করে ফেললাম। কুশ, এই কুশ, চোখ খুলে দেখলাম বাইরে বেশ রোদ উঠে গিয়েছে, বাসন্তী মাসি ডাকাডাকি করছে। বুকের উপর থেকে পুজো বার্ষিকীটা নামিয়ে উঠে গিয়ে দরজাটা খুলতে বাসন্তী মাসি বলল, বাহ, কি ঘুম রে তোর, আমি তো ঘাবড়েই গিয়েছিলাম। তারপর বাসন্তী মাসি বাড়ির মধ্যে ঢুকে প্রদীপগুলো তখনও জ্বলছে দেখে খুশিও হলো অবাকও হলো। সকালে জলখাবার খেয়ে মামার বাড়িতে তালা দিয়ে চাবিটা বাসন্তী মাসিকে দিয়ে বললাম, চলো তোমার সঙ্গে একটা সেলফি তুলে মাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে গুড মর্নিং বলি। ছবিটা মাকে পাঠানোর 3 মিনিটের মধ্যে মা রিপ্লাই দিলেন, গুড মর্নিং। সকাল সকাল ছবিটা দেখে মনটা ভালো আর খারাপ দুই হলো, বাসন্তী দিকে দেখতে একদম ওর মা সাবিত্রী মাসির মতো লাগছে, কি ভালো বাস্তই আমাদের। বেচারি আমাদের বাড়িতেই ইলেকট্রিক শক খেয়ে মারা গিয়েছিল, তখনও তোর জন্ম হয়নি, এই গল্পটা আমার জানা, কিন্তু আমার ভিতরে সব গোলাতে লাগলো। কাল ভূত চতুর্দশী রাত্রে যাকে দেখেছি,
যা শুনেছি তা কি স্বপ্ন না সত্যি? ফ্রেন্ডস, আজকের ঝুলির প্রথম গল্প এখানেই শেষ। ভালো লাগলে লাইক করো, কমেন্টে জানাও আরও নতুন কি গল্প শুনবে। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি করে নাও। আরও কিছুক্ষণ বাদে আজকে সোমবারের গল্পের ঝুলির দ্বিতীয় গল্প নিয়ে হাজির হচ্ছি আমি শ্রাবণী, লাভস ফর ক্রিয়েচার্স ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।